খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সুপার পাম মোবাইল। কাবরান বাজারে খুচরা দোকানে সয়াবিন তেল নেই এখনও। শনিবার সকালে বাজার ঘুরে দেখা যায় তেলের মান ও কোম্পানি ভেদে সানফ্লাওয়ার তেল 280 টাকা থেকে 386 টাকা লিটার, সরিষার তেল 280 টাকা থেকে 400 টাকা লিটার এবং রাইস ব্র্যান্ড তেল 190 টাকা থেকে লিটার দরে বিক্রি হচ্ছে। 172 টাকা নতুন দাম নির্ধারণ করা হলেও লিটারে 200 টাকা বিক্রি হচ্ছে সুপার পাম তেল। বৃহস্পতিবার সচিবালয়ে ভোজ্য তেল পরিশোধনকারী উৎপাদনকারীদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। সয়াবিনের মূল্য বৃদ্ধির পর সার্বিক অবস্থা জানাতে নিউ মার্কেট কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরমণি। মেহেরমণি, সয়াবিনের মূল্য বৃদ্ধি হয়েছে, বাজারে এর কি প্রভাব পড়েছে জানান আমাদের। আপনি জানেন যে গত দুই দিন আগে সয়াবিন তেলের দাম বাড়ানোর পরে যে বাজারে তেল পাওয়ার কথা ছিল, আসলে বাজারে আমরা সব বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আমরা এর আগে আপনাকে জানিয়েছিলাম যে কারণ বাজারে আসলে খুচরা পর্যায়ে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, পাম তেল পাওয়া যাচ্ছিল এবং তাও আবার নিয়মিত কাস্টমারদের দেওয়া হচ্ছিল না, তাদের বাধা কিছু নির্দিষ্ট কিছু কাস্টমারকে দেওয়া হচ্ছিল পাম তেল, এবং সেটিও আবার যে নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে তার চেয়েও অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল। আমরা এখন আছি নিউ মার্কেটে কাঁচা বাজারে এখনো পুরোপুরি সবকটি দোকান খুলেনি, যে কয়েকটি দোকান আমরা দেখতে পাচ্ছি খুলেছে তাদের কাছে আসলে পুরো সেইভাবে সয়াবিন তেলের মজুদ নেই, তার কারো কারো কাছে আছে, তো তারাও এসে এখানে সবাইকে যে সব কাস্টমারকে যে দিতে পারছে এমনও না। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলি যে আপনার কাছে নিউ মার্কেটে এই যে এই দোকানে আপনাদের কাছে কি সয়াবিন তেল কি পরিমাণ মজুদ আছে, আপনারা কি পরিমাণ দিতে পারছেন? আমাদের তেল ঈদের আগে থেকেই সংকট, তো এখন ঈদ ভাঙ্গা বাজার, তারপর কোম্পানি এখনও আসে নাই, কোনো তেল আমাদের দোকানে নেই, তো কাস্টমার চাচ্ছে এক লিটার হাফ লিটার তেল ছিল, এটা আমি কাস্টমারকে দিলাম, এই আমার কাছে তেল আছে বর্তমান বাজার আর কি। আচ্ছা, আপনার কাছে কি শুধু হাফ লিটার আছে, কতগুলো আছে? অল্প, মানে চাহিদা মতো নেই, দু চারটা আছে দোকানে আমার, ঈদের আগে ছিল, ওগুলো বিক্রি করতেছি আর কি। নতুন করে আর তেল আপনার কাছে? না, নতুন করে এখন কোম্পানি আমাদের কাছে আসে নাই, তো আমরা এখনও পাইনি আর কি তেল। সেক্ষেত্রে সরিষার তেল কত করে বিক্রি করছেন আর সানফ্লাওয়ার কত করে বিক্রি করছেন? সানফ্লাওয়ার যেমন 5 লিটার আগে ছিল আপনার 1000 বা 1200, সেটা এখন 1600 1800 বা 1400-1500 টাকা আর কি 5 লিটারের বোতল আর কি চলছে। আর সরিষার তেল আগের মতোই আছে, যেমন 1 লিটার যেমন কোম্পানির যেগুলা সেগুলো হয়তো 270 টাকা বা 300 টাকা এরকম আর কি আছে লিটার। আচ্ছা, শুনছিলেন যে আসলে এই বাজারেও তেলের আসলে পুরোপুরি যে সরবরাহ আছে তেমনটি নয়, কারো কারোর কাছে ঈদের আগে যতটুকু ছিল অল্প একটু ছিল, তাই এখন তারা দিতে পারছে আর কি ক্রেতাকে। এই বাজার থেকেই ছিল এখানকার খবর। ধন্যবাদ মনি।